হাসিনা সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। দুপুরে রাজধানীর রাজারবাগে পুলিশ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে একথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা গুলি করার হুকুমদাতাদের খুঁজে বের করে আন্তর্জাতিক তদন্ত করা হবে বলেও জানান। ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের পুলিশকে মূল্যায়ন করার নির্দেশনাও দেন তিনি। সেই সঙ্গে কোনো মিডিয়া চাটুকারিতা করলে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্দিষ্ট তারিখের মধ্যে পুলিশ সদস্যরা নিজ নিজ কর্মস্থলে না ফিরলে তাদের পদ পূরণ করা হবে বলেও জানান তিনি। এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন, পুলিশ কমিশনের নিচে পুলিশ চলবে। আপনি পুলিশ কমিশনের অর্ডার দেবেন, পুলিশ কমিশনার ডু ওয়াট দে ওয়ান্ট টু ডু। এই পুলিশ জনগণের পুলিশ, আমরা নয় সেনাবাহিনী সেনাবিনিবাসের মধ্যে থাকি, আমাদেরকে আপনারা দেখেন না। কিন্তু পুলিশ তো সারাক্ষণ আপনার কাছে আছে। আজকে আজকে অবস্থা দেখেন, প্রতিদিন সন্ধ্যা সময় শুনে যে ডাকাতি হচ্ছে, কি করবে? পুলিশ নাই, পুলিশ ডিমোরালাইজ হয়ে গেছে।